আল্লাহ ভরসা একটু। অবকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গারে শহরে আল্লাহর নবীর সাথে আছি। তারও একটু আগে বলি, এক মিনিট এক খেয়ালে চেয়ে থাকবেন, মন খারাপ, অবকার সিদ্দিক হিজরত করে চলে যাবেন, পালিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, অবকার তুমি একটু থামো, আমাকেও যাওয়া লাগতে পারে। তখন অবকার সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হিজরত হবে। এবার অবকার সিদ্দিক দুইটা উঁটের প্রস্তুতি নিলেন। আর বক্তা বলছেন যে সেই দিন থেকে অবকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দরজায় দাঁড়িয়ে থাকলেন, কখন আল্লাহ নবী বলবেন, কখন রেডি হ্যাঁ তাই তিনি রেডি আছেন, একবার সব মিথ্যে কথা। তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে, দুইটা উঁট রেডি। একদিন দুপুরের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার বাপ মা খালি দিন ধর্ম, খালি দিন ধর্ম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে সকালে আসেন, বিকেলে আসেন, সকালে আসেন, বিকেলে আসেন। ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন, ঢুকে বলছেন, অবকার সিদ্দিক জি, মেয়ে দুটাকে আপনার পরিবারের এদেরকে সরতে বলেন। জি না, সরবে না। কি বলছেন বলেন, তার মানে আমি অবকার সিদ্দিক যেমন আমার মেয়েরাও তেমন উনিশ বিশ হবে না, আমি বুঝতে পারছি আপনার কথা গোপন, কিন্তু আমাকে বলা যেমন আমার মেয়েদের সামনে বলা তেমন কোনো সমস্যা নেই। ওটা আয়েশা, এটা আসমা, বুঝতে পারেননি মনে হয়, বাপ যেমন বেটা তেমন, বাপ যেমন বেটি তেমন, অর্ডার হয়ে গেছে, চলে যেতে হবে। ঠিক আছে, বের হয়ে গেলেন, গারে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন গর্তে। দিয়া অবকার সিদ্দিক বলছেন, এখানে আপনি থামেন আমি আসছি, এখানে আপনি বসেন আমি আসছি। ওখানে সব মিথ্যা কথা লেখা আছে, যে সব গর্তগুলিকে অবকার সিদ্দিক ছিদ্রগুলো বন্ধ করছিলেন, সাপ তাকে দংশন করতে পারে, তাই মিথ্যে বক্তব্য লেখা আছে। মিথ্যে বইয়ে লেখা আছে যে 100 বছর 300 বছর 50 বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল, একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন, তাকে দেখবো এই জন্য। এবার সব গর্তগুলো বন্ধ করলেন অবকার সিদ্দিক, মাত্র একটা গর্ত খালি, আর কাপড় নেই। তখন গর্তের মুখের উপরে পা দিলেন, এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ, তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব। তো দংশন করলেন, বিষে কালো হয়ে গেল, চোখের পানি ঝরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ঝরলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি বলছেন, তোমার এরকম কোনো অবস্থা? বলে, আমাকে সাপে দংশন করেছে, দেখি কোথায়, এই যে এখানে, একটু থুতু দিয়ে ঠিকলো, মিথ্যে কথা, এবার নগদ মিথ্যে। ওই গর্তের মুখের উপরে ঘুঘুর ডিম দেওয়া আছে, ঘুঘু মানে মাকড়সার জালে ঘুঘু ডিম দিয়েছে, এবার নগদ মিথ্যে কথা, মিথ্যার নগদ প্রমাণ। আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাউ নাজারা আহদুহুম তাহতা কাদামাইয়ে, ওরা যদি কেউ পায়ের দিকে দেখে, ওরা যদি কেউ পায়ের দিকে দেখে, লাভ সরানা, তারা আমাদেরকে দেখে নিবে। তখন আল্লাহ রাসূল বলছেন, মা জান্নকে আবুবকর, আবুবকর আপনি কি মনে করেন, আপনি কে মনে করেন, আমরা দুইজন, আল্লাহ সালেসহমা আমাদের তৃতীয় জন আল্লাহ। অম্ভব, ওরা আমাদেরকে দেখতে পারে না, লা তাহজানিল্লাহ, মা আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আপনি কি মনে করেন আমরা দুইজন, তৃতীয় জন আল্লাহ, আল্লাহ ভরসা।